আমি বানাচ্ছি তেঁতুলের আচার। আমি 500 গ্রাম তেঁতুল এনেছিলাম, সেটাকে আমি গুলিয়ে ছেঁকে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি 750 গ্রাম গুড় আর 250 চিনি, আর আমি মশলাও পেস্ট করে নিয়েছি, মৌরি, ধনে, জিরা, পাঁচফোড়ন আর শুকনো মরিচ, এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এটা আরও শুকিয়ে একদম ঘন হবে, তারপরে আমি মশলাটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা গুঁড়োগুলো, দিয়ে দিব একটু ভিনেগার, দেখো কি সুন্দর আচার হয়েছে, কালার দেখো। এটাকে আমি 2-3 দিন রোদে দিব, দিয়ে তারপরে আমি কাচের বয়ামে রেখে দিব। এই আচারটাকে কাচের বয়ামে ভরিয়ে যদি অনেক দিন রেখে দিই, অনেক দিন থাকবে, প্রায় 1 বছর পর্যন্ত থাকে। এটাকে পুরো একদম জাল দেওয়া হয়েছে, আর মশলাও দিয়ে দিয়েছি অনেক ধরনের, একদম সুন্দর হয়েছে দেখতে।